মর্নিং সকলকে। আজকে শুক্রবার সকালে 8টা মতো বাজে, তো আজকে আকাশ একদম ঝলমল করছে, মানে ঝলমল করছে বলবো কি, পুরো রোদ কটকট করছে একদম। তো যাই হোক, নতুন করে কি বলছে ঝড় বৃষ্টি হবে সে জানি না কবে হবে, তো আজকে প্রচুর রোদ। এই দেখুন একদম কটকট করছে রোদ, প্রচুর রোদ উঠেছে আজকে, বাইরে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। কি একটা পাখি ডেকেই চলেছে সেই থেকে, অদ্ভুত। ওই যে দেখুন, আর ওই যে ওখানে একটা লক্ষ্মী জবা হয়েছে, অল্প একটু চা পাতা দিয়ে দিই, একদম অল্প দিলেই কিন্তু দেখি প্রচুর লিকার বেরিয়ে যায়। হয়ে গেছে সকালের একদম গরম গরম চা রেডি, রোজই তো আমি প্রায় দিনই র চাই খাই, তো চলুন এবার ঢেলে নিয়ে গিয়ে ঘরে বসে বসে খেয়ে নিই। চা বিস্কুট নিয়ে ঘরে খেতে তো বসে খেছি, আজকে অনেক দেরিও হয়ে গেছে, তবে রোজই সকালে উঠে একটু চা খাওয়ার সাথে সাথে গান শোনাটা একদম মাস্ট হয়ে যায়। চাও খাই আর একটু গানও শুনে নিই, কখনো কখনো রবীন্দ্রসঙ্গীত বেশি শুনি, তবে আজকে আবার এই ঠাকুরের গানটা শুনতে বসেছি। বেশিরভাগ দিনই এই ঠাকুরের গানটা শুনেই কিন্তু দিনটা শুরু করি, আর দিনটা মনে হয় বেশ ভালোই যায়। চাটা খেয়েই আজকে সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই চাদরটা চেঞ্জ করব। তো অনেক দিন হয়ে গেছে চাদরটা একটু নোংরাও হয়ে গেছে, আগেই কিন্তু এই টেডি বিয়ারগুলোকে নিচে নামিয়ে নিলাম, নইলে পরিষ্কার করাই যায় না। তো আমি ভালো করে চাদর খুব একটা পাততে পারি না, তো অনেকবার চেষ্টা করে করে এখন একটু একটু শিখেছি পাততে, তো চলুন পেতে নিই ভালো করে। এদিকটা মোটামুটি তোলা হয়ে গেছে, আর ওদিকটায় দেখছি কি সে একটা জিনিসে গিয়ে চাদরটা আটকে আছে, কোনোভাবেই বেরোতে চাইছে না। তো আগেই বালিশগুলোকে নিচে নামিয়ে নিই, তারপর দেখি কিসে আটকালো। আবার ওই নিচে একটা কিছু জিনিসে চাদরটা আটকে আছে, তো তুলে ফেলেছি। এবার নতুন চাদরটা কাঁচাই ছিল, সেটাকে এবার ভালো করে পেতে ফেলি। এই হালকা চাদরটা পাতলে কিন্তু দেখতে খুব ভালো লাগে, আর ঘরের যেন রঙটাও অনেক বেশি খুলে যায়। মোটামুটি বিছানাটা টান টান করে পাতা হয়েও গেছে, এটা কি হয়েছে মনে হচ্ছে, আগে একদমই ভালো পারতাম না, একদম টান টান করে ভালো করে পেতে দিয়েছি। হালকা চাদর হলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। এবার বিছানার মধ্যে এগুলো এক এক করে তুলতে থাকি। এদের পরে তুলে দিচ্ছি, আগে এগুলো একটু মানে গুছিয়ে দিই। হয়ে গেছে মোটামুটি কমপ্লিট, আর এই জিনিসগুলো তো আমার একদম দরকারই লাগে রোজে, তাই এই ডায়েরিগুলো এই সাইডেই থাকে বিছানা। চশমাটাও লাগে, পেন, চশমা, চার্জার এগুলো রেগুলার লাগে, তাই এইখানেই থেকে যায় খাটের মধ্যে। সকালে টিফিনে আজকে ভাত আলু ভাতে আর একটুখানি ঘি নিয়ে নিয়েছি। আগেই তো বললাম এই ঘিটা খেতে এতটাই ভালো যে আমি প্রায় দিনই এখন ভাতই খেয়ে নিচ্ছি সকালে। তো ঘি খেতে আমি খুব যে ভালোবাসি এমনটা কিন্তু না, আমার বাটার খেতেই বেশি ভালো লাগে, তো এই ঘিটা খেতেও কিন্তু খুব ভালো। একটুখানি নুন নিয়ে নিলাম, ওই দেখুন বানপাও রুটিও রয়েছে, ওটা ছেড়ে দিয়ে কিন্তু ভাত খাচ্ছি। একটু ঘি নিয়ে নিয়েছি, আর এই যে আলু, আলুগুলো খুব গরম আছে, একটু মেখে নিই। গরম গরম আলু ভাতে দিয়ে ঘি ভাত কিন্তু খুব ভালো লাগে খেতে।
আজকে তো পড়ানো ছিল না, তাই ঘুম থেকে উঠেছি, এখন 7টা 10 বাজে। ভাবুন কত দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। চলুন একটুখানি নিচে যাই, গিয়ে দুটো রুটি নিয়ে আসি, আজকে রুটি খাবো। তুই কি করছিস এখানে? গেট পাহারা দেয়? কত মশা ধরেছে তোকে, পালা। মা দুটো রুটি দি। এখানে একটা ছোট মতো করে ক্লাবের সামনে প্যান্ডেল হয়েছে, তো কালকে মানে শনিবার দিন আছে এখানে রক্ষাকালী পুজো, তো নিশ্চয়ই আপনাদের দেখাবো পুজো কেমনভাবে হয়। আগেও দেখেছি খুব সুন্দর পুজো হয় এখানে। হয়ে গেছে রুটি নেওয়া, চলুন ঘরে যাই। সন্ধ্যেবেলা দেখি আমাদের বাড়িতে এই যে মাসিমা চলে এসেছে, আমার জন্য কিছু আম নিয়ে এসেছে, আর এই যে দুজনে মিলে এখন কথা বলছে। আর জিজ্ঞাসাও করছিলাম যে ও বাড়ি কখন যাবে, তো বললো আমাদের বাড়ি থেকে গিয়ে ও বাড়ি যাবে। মাসিমা এসছে, বললো চা খাবে, তাই জন্য এদিকে হচ্ছে চা। মাসিমা বললো মুড়ি ঝুড়ি ভাজা খাবে, চলো দিয়ে দিই। নাও এই আমগুলো মাসিমা এনেছে, ভীষণ মিষ্টি, এত ভালো গন্ধ বেরোচ্ছে, আর কালারটা দেখুন কি সুন্দর। ভীষণ ভালো মিষ্টি গন্ধ যাচ্ছে, তো আমার তো আম ভীষণ ফেভারিট, আর দেখতে কি সুন্দর দেখছে আমগুলো। জানি না এগুলো কি আম, তবে বলছিল কি জানি গোলাপ ঘাস না কি ধরনের নাম, তো আমি ঠিক জানি না, তবে এইসব আমের থেকে আমার একটু হিমসাগর আমটাই বেশি ভালো লাগে। মাসিমা একটু বসে গল্প করে তারপরে বাড়ি চলে গেল, আর আমি আমার ডিনার নিয়ে চলে এসেছি। এখন প্রায় রাত্রিরে 10:30 মতো বাজে। ডিনার নিয়ে চলে এসেছি, রুটি তরকারি আর একটা লাড্ডু। চলুন ডিনারটা করে নিই তাহলে। আমার ভিডিওটা আজ এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার জিভি দিদির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।